ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন। তো আমাদের মাঝে অনেকে আছে যাদের ফেসবুক আইডিতেই মনিটাইজেশন পলিসি ইস্যু আসার কারণে তারা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র একদিনের ভিতরে কিভাবে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন আপনার ফেসবুক থেকে, সেটাই এখন আমি আপনাদের দেখাবো। তো কীভাবে ফেসবুক আইডি থেকে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে হয় সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিয়ে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক প্রোফাইল থেকে এই পার্টনার মনিটাইজেশন পলিসিসটা রিমুভ করার জন্য আপনাকে অ্যাডভান্স যে কাজটি করতে হবে, সরাসরি আপনারা আপনাদের যে পেজে বা যে আইডিতে এই মনিটাইজেশন পলিসি এসেছে সেই আইডিটা অথবা সেই পেজটা আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন আপনার ফেসবুকে। তো অলরেডি আমি এটা লগ ইন করে রাখছি আমার একটি ফেসবুক পেজ, এই পেজে এই মনিটাইজেশন পলিসিসটা এসেছে। এখন আমি আপনাদের খুব সহজেই সেটা রিমুভ করে দেখাবো। তো রিমুভ করার জন্য অ্যাট ফার্স্ট আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পারবেন এই যে থ্রি ডট মাইনাস এই অপশানে টাচ করবেন। তো এই অপশানে টাচ করলে পরে এখান থেকে দেখতে পারবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন, এই অপশানে টাচ করবেন। এই অপশানে টাচ করলে পরে এখান থেকে সেটিংস অপশনটি আপনারা চুজ করবেন। তারপর এইখান থেকে দেখতে পারবেন যে আপনার ফেসবুক পেজটা চলে আসবে। তো আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক যে পেজটা আছে সেই পেজ এই যে পেজটা আছে পেজের উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। পেজের উপর ক্লিক করলে পরে আপনার পেজের সমস্ত ক্যাটাগরি কিন্তু এখান থেকে চলে আসবে। দেন নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে পরে এখান থেকে একটি অপশন আপনারা পেয়ে যাবেন যে পেজ কোয়ালিটি নামে একটি অপশন। আপনি যদি আপনার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে যদি আপনারা পার্টনার মনিটাইজেশন পলিসিসটা রিমুভ করতে চান তাহলে অবশ্যই আপনার পেজে এই পেজ কোয়ালিটি এবং পেজ রিকমেন্ডেশন এই দুটো অপশন কিন্তু আপনাদের লাগবে। যদি আপনারা এই দুটো অপশন না পেয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনে কমেন্ট করে জানাবেন, আর যারা পেয়েছেন তারাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিয়ে যাবেন। তো অবশ্যই আপনাদের এই দুটো অপশনই কিন্তু আসতে হবে। যদি আপনাদের এই দুটো অপশন না থাকে তাহলে অবশ্যই আপনারা ফেসবুকটি আপডেট করে নেবেন। তো আমরা সর্বপ্রথম পেজ কোয়ালিটি এই অপশনে টাচ করব। এই অপশনে টাচ করলে পরে এখান থেকে দেখাবে যে পেজ কোয়ালিটি পেজ হ্যাজ নো ইস্যু। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজের কোনো ইস্যু নাই বা কোনো ভায়োলেশন নাই, ঠিক আছে। এখন আপনারা ব্যাকে প্রেস করবেন। ব্যাকে প্রেস করলে পরে এখান থেকে দেখতে পারবেন যে পেজ রিকমেন্ডেশন এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করলে পরে এখান থেকে দেখাবে যে পেজ রিকমেন্ডেশন রিকমেন্ডেবল। তারপর এখান থেকে দেখাবে যদি আপনার মনিটাইজেশন পলিসি আসে তাহলে আপনারা আপনাদের এই রিকমেন্ডেশন অপশন আসলে পরে কিন্তু এই অপশনটি শো হবে যে ফ্ল্যাগড কন্টেন্ট, ঠিক আছে। যদি আপনার আইডিতে বা আপনাদের পেজে যদি ফ্ল্যাগড কন্টেন্টগুলো চলে আসে মানে এই অপশনটি চলে আসে তাহলে আপনি কিন্তু খুব সহজে সেটা রিমুভ করতে পারবেন। তো এই ফ্ল্যাগ কন্টেন্টটি আসার কারণে কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু ওই পার্টনার মনিটাইজেশন পলিসিসটা চলে এসেছে। এখন আমি সেটা রিমুভ করে আপনাদের দেখাবো। তো এখান থেকে যে ম্যানেজ কন্টেন্ট এই অপশনে টাচ করব। এই অপশনে টাচ করলে পরে এই যে কোন কারণে আমার ফেসবুক পেজে এই পার্টনার মনিটাইজেশন পলিসিসটা এসেছে সেটা কিন্তু আপনারা এখান থেকে যে দেখে নিতে পারবেন কোন কারণে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসিসটা আপনার পেজে দিয়ে দিয়েছে ফেসবুক। তো এখান থেকে আপনারা এই অপশনে টাচ করে সেটা দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই অপশনে টাচ করলাম। টাচ করার পরে এখান থেকে আমার যে এই কারণে মানে আমি গাইডলাইন্সের বাইরে একটি ভিডিও আপলোড করেছিলাম যে কারণে আমার কিন্তু এখান থেকে পার্টনার মনিটাইজেশন পলিসিসটা কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমি এটা রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখান থেকে নিচে দেখতে পারবেন টেক অ্যাকশন এই অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে ডিলেট পোস্ট অ্যান্ড ম্যানেজ অ্যাডমিনস, এখান থেকে দুইটা অপশন পাবেন। আপনারা যদি কন্টেন্টটি যদি রিমুভ করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভায়োলেশনটা চলে যাবে, পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু যে মানে পলিসিটা সেই পলিসিটা কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ডিলেট পোস্ট এই অপশনে টাচ করব। দেন এখান থেকে ডিলেট। তো ডিলেট অপশনে টাচ করার সাথে সাথে আপনার কিন্তু এই ভিডিওটি কিন্তু ডিলেট হয়ে যাবে। ডিলেট হয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু। আমরা আবারও চলে যাব পেজ রিকমেন্ডেশন অপশনে। দেন এখান থেকে দেখুন যে আমাদের আরও একটি ফ্ল্যাগড কন্টেন্ট আছে, তো এই কন্টেন্টও আমরা আবার রিমুভ করব। এখান থেকে ম্যানেজ কন্টেন্টে ক্লিক করব। দেন এখান থেকে এই যে দ্বিতীয় নম্বর যেটা আছে এটাতে ক্লিক করে, তো তারপর আমার এই পেজে যে দ্বিতীয় যে ভিডিওটি আপলোড করেছিলাম যে ভিডিওটি আমার কমিউনিটি গাইডলাইন্সের বাইরে পড়ে গেছে যে কারণে ফেসবুক অটোমেটিক্যালি আমাকে কিন্তু এই ফ্ল্যাগড কন্টেন্ট হিসাবে সেটা ধরে নিচ্ছে।
যে কারণে আমার এটাও আমাকে এখন রিমুভ করতে হবে। রিমুভ না করলে কিন্তু আমার মনিটাইজেশন আমি পাবো না। তো যে কারণে আমি এখান থেকে টেক অ্যাকশনে ক্লিক করবো, আবারও ডিলিট পোস্ট অপশনে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে টাচ করে দেবো। টাচ করে দিলে কিন্তু অটোমেটিকলি আমার ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পারছেন যে ভিডিওটি কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা পেজ রিকমেন্ডেশনটি যদি আমরা এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখান থেকে দেখাবে যে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল। এই রিকমেন্ডেবল কেন দেখাচ্ছে, কারণ আমি যে কন্টেন্টটি আপলোড করেছিলাম সেই কন্টেন্টটি কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট ছিল, যে কারণে ওই কন্টেন্টটি কিন্তু মানুষের কাছে কিন্তু পৌঁছাচ্ছিল না বা কোনো ভিডিও নিচে কিন্তু শো করতেছিল না, মানে রিকমেন্ড করতেছিল না, যে কারণে ফেসবুক ওইটা ফ্ল্যাগ কন্টেন্ট হিসাবে ধরে নিয়েছে, যে কারণে আমার কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু চলে এসেছিল। তো এখন আমি আবারও প্রোফাইলের ভিতরে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ওই মনিটাইজেশন যে পলিসি ইস্যুটা ছিল সেই পলিসি ইস্যুটা আছে কি না। তো এর জন্য আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসব, অর্থাৎ মনিটাইজেশন পলিসি ইস্যু দেখার জন্য আপনারা সরাসরি চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখতে পারবেন মনিটাইজেশন, এই অপশনে টাচ করবেন, দেন এখান থেকে ইনস্টিম অ্যাড অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে পরে এখান থেকে দেখাবে যে মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু আমাদের এখনও কিন্তু রিমুভ হয়নি, এখনও কিন্তু আমাদের মনিটাইজেশন পলিসি অপশনটি কিন্তু রিমুভ হয়নি। তো এটা রিমুভ হবে কিন্তু 24 ঘন্টা অথবা 12 ঘন্টার ভিতরে। তো আপনারা যে ভিডিওগুলো ফ্ল্যাগড ভিডিওগুলো ডিলিট করে দিলেন, এই ডিলিট করার পরে 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে কিন্তু আপনার অটোমেটিক্যালি এই পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু ইস্যুটা রিমুভ হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।